আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব TDA2030 যে 2.1 অ্যাম্পলিফায়ার বোর্ড আছে এই বোর্ডে কিভাবে কানেকশন করতে হয় এবং কিভাবে কানেকশন করলে ভালো হবে, আর এই বোর্ডে কিছু কম্পোনেন্ট মডিফাই করলে আরো অনেক দীর্ঘদিন চলবে এবং পারফরম্যান্সটাও ভালো হবে সেই বিষয়েও আলোচনা করব। এবং নেক্সট ভিডিওতে খুব সুন্দর একটা সাউন্ড বক্স বা হোম থিয়েটার আসতেছে এই সার্কিটটার উপরেই, সো কানেকশনগুলি আগে থেকে বুঝে রাখুন। তো চলুন শুরু করা যাক। তো এই যে আমাদের হোম থিয়েটার বোর্ডটা 2.1 এর, আর এটা আমি গুলিস্তান নবপুর থেকে কিনেছিলাম, অনেক ইলেকট্রনিক্স মার্কেট আছে সেখানে। তো এটা আমার কাছে সেখানে 220 টাকা নিয়েছিল, আপনারা অনলাইনেও পেয়ে যাবেন সার্চ করলে, নামটা আমি স্ক্রিনে লিখে দিলাম যে কী লিখে সার্চ করবেন। আর এখানে দেখতে পাচ্ছি ভলিউম বেস টোন কন্ট্রোলের জন্য দেওয়া আছে, এবং এটা হলো সার্কিট বোর্ডটা। সার্কিট বোর্ডটা বলতে গেলে মোটামুটি ছিল, অত শক্ত না আবার অত একদম নর্মালও না, মোটামুটি কোয়ালিটির আর কি, দাম অনুযায়ী ঠিক আছে। আর এইখানে দেখুন বন্ধুরা তারা কি করেছে, এখানে ডায়োড ইউজ করার কথা হলো 5399 যেই বড় ডায়োডগুলি আছে একটু সেগুলো ব্যবহার করার কথা, কিন্তু তারা দাম কমানোর জন্য ছোট ডায়োডগুলোই ব্যবহার করে দিয়েছে। সো এই ডায়োডগুলি আমি পরবর্তীতে চেঞ্জ করেছিলাম, যেভাবে ছিল ঠিক সেভাবেই বসিয়ে দিয়েছিলাম, আর ক্যাপাসিটার দুইটা আরও বেশি ঘাপলা করে দিছে। এখানে রেকমেন্ড করেছে 50 ভোল্ট 4700 মাইক্রোফ্যারেড। তারা এখানে কি করছে যে 100 ভোল্ট, এই যে দেখুন 100 ভোল্ট 330 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার লাগিয়ে দিছে। তো ভাবতে পারতেছেন কত ডিফারেন্স, তো এইভাবে ভালো হবে না, এখানে আপনার অবশ্যই মাইক্রোফ্যারাড বেশি ইউজ করতে হবে, 35 ভোল্ট বা 24 ভোল্ট বা 50 ভোল্ট এরকম ইউজ করবেন, এবং মাইক্রোফ্যারাডটা যাতে 4700 মাইক্রোফ্যারাড বা 3300 মাইক্রোফ্যারাডের দুইটা ক্যাপাসিটার দিলেও হয়ে যাবে সেমভাবে। আর যে হিটসিংটা ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু অনেকটা পাতলা, কারণ দাম কমে বেচতে হবে, সো তারা পাতলা একদম কম দামে হিটসিং ইউজ করছে। এইটাও আমি মডিফাই করেছিলাম, আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন এইটা হলো আমার অ্যাম্পলিফায়ার বোর্ডটা, এটা আরেকটা, এটা আমি মডিফাই করে রেখেছি যেখানে বড় একটা হিটসিং লাগিয়ে দিয়েছি যাতে অনেক দীর্ঘ সময় ব্যবহার করলেও নষ্ট না হয়, এটা কিন্তু আমি ব্যবহার করতেছি, সো কোনো সমস্যা হচ্ছে না। এখানে বড় হিটসিং দেওয়ার ফলে কি হবে যে আইসিগুলি অতিরিক্ত গরম হয়ে নষ্ট হবে না, আপনি যদি সারা দিনও চালান বা 6-7 ঘন্টা একটা না চালান তবুও নষ্ট হবে না। আর ডায়োডগুলিও আমি পরিবর্তন করে দিয়েছি, ক্যাপাসিটরগুলিও পরিবর্তন করে দিয়েছি, শুধু দেখে দেখে পজিটিভ নেগেটিভ সেমভাবে লাগিয়ে দিবেন, যেভাবে বোর্ডে লাগানো ছিল সেইভাবেই খুলে খুলে জাস্ট লাগিয়ে দিবেন, এটুকুই। ওকে, আর সব কিছু মার্ক করাই থাকে, আপনারা অনায়াসে লাগাতে পারবেন আস্তে আস্তে। সো এখানে আমি 3300 মাইক্রোফ্যারাডের দুইটা ক্যাপাসিটর ইউজ করেছি, 35 ভোল্ট 3300 মাইক্রোফ্যারাড, আপনারা এখানে 4700 মাইক্রোফ্যারাডও ব্যবহার করতে পারেন। আর এইটা হলো সেই অ্যাম্পলিফায়ার বোর্ডটা, সো আপাতত আমি আপনাদের ওইটার মধ্যেই কানেকশন করে দেখাবো, এই যে এইটার মধ্যে, যাতে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হয়। আর বন্ধুরা আমাদের যে ভলিউমের এখানে তারটা আছে, এই তারটা কিন্তু আপনি যদি নাড়াচাড়া করেন তাহলে অবশ্যই ছুটে আসতে পারে, সো আপনি এখানে গ্লু গান লাগিয়ে নিতে পারেন, তাহলে কি হবে যে ছুটে আসবে না আর এখানে একদম ফিক্সড হয়ে যাবে। তো আমি এখানে গ্লু গানের যে আঠা আছে হট গ্লু সেটা দিয়ে রেখেছিলাম। আর এটাকে চালানোর জন্য অবশ্যই প্রয়োজন হবে একটি ট্রান্সফরমার, 12-0-12 3000 mA একটি ট্রান্সফরমার সবচেয়ে বেস্ট পারফরমেন্স করে, অর্থাৎ 3 A একটি ট্রান্সফরমার 12-0-12। তো এটার কানেকশনগুলি আপনাদের এখন আমি বুঝিয়ে দিচ্ছি কোথায় কি কানেকশন করবেন, মনোযোগ দিয়ে দেখুন। অ্যাম্পলিফায়ার সার্কিটে দেখুন দুইটা দুইটা করে কিন্তু সকেট দেওয়া আছে, এক সাইড হলো অডিও ইনপুটের জন্য আর একটা হলো আউটপুটের জন্য, অর্থাৎ স্পিকার ব্যবহার করার জন্য। এই সাইডটা হলো বন্ধুরা স্পিকারের জন্য, এই দুইটা পয়েন্ট। সো এই দেখুন দুইটা রেজিস্টর থেকে এসেছে এই সাইড দিয়ে, তো এইটা আমাদের হলো স্পিকারের জন্য, দুইটা স্পিকার কানেক্ট করব। আর এইটা হলো আমাদের অডিও ইনপুট দেওয়ার জন্য, অডিও সোর্স দেওয়ার জন্য, যেটা এই যে সার্কিটের কাছাকাছি থাকবে। আর অডিও ইনপুটের দেখুন অডিও ইনপুট বা আউটপুট কীভাবে হবে, এই যে নিচের যেই দেখবেন যে তিনটা করে তার দেওয়া আছে, মাঝখানেরটা হলো গ্রাউন্ড ঠিক আছে, অর্থাৎ এখানে নেগেটিভটা দিতে হবে, এবং এই দুইটা হলো লেফট রাইটের, অর্থাৎ লেফট রাইটের দুইটা সিগন্যাল কানেকশন। আবার যে স্পিকারেরটা আছে স্পিকারেরটাও সেমভাবে, মাঝখানেরটা গ্রাউন্ড অর্থাৎ দুইটা স্পিকারের নেগেটিভ, এবং দুই সাইডে হলো দুইটা স্পিকারের পজিটিভ পজিটিভ, তাহলে কিন্তু হয়ে যাবে স্পিকারের কানেকশনটা। আর এখানে হলো সাবুফার, দেখুন SW লেখা আছে অর্থাৎ সাবুফার, এখানে সাবুফার স্পিকার কানেক্ট করে নিতে হবে। এবং ট্রান্সফরমারের কানেকশন দেখুন কোথায় দিবেন, এইটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, উলট পালট দিলেই পুরো সার্কিট শেষ। তবে এই সাইডের তারটা আমাদের বন্ধুরা হয়ে যাবে 12 ভোল্ট লেখা আছে এসি কিনারে সেটা, এবং মাঝখানেরটা হয়ে যাবে গ্রাউন্ডে, যেই মাঝখানে জি লেখা আছে সেখানে, এবং এই কিনারেরটা এই কিনারে কানেক্ট হয়ে যাবে। তো আমি স্পিকার হিসেবে ব্যবহার করতেছি এখানে 3.5 ইঞ্চি যে সাউন্ড স্পিকারগুলি আছে এগুলো দেখতে ছোট হলেও কিন্তু খুব সুন্দর সাউন্ড হয় এবং অনেক লাউড সাউন্ড হয়, অনেক বেশি সাউন্ড হয়। তো এরকম স্পিকারগুলি এইসব সার্কিটের সাথে ভালো কাজ করে, তো এগুলোই ব্যবহার করলে আমার মতে ভালো হবে ঠিক আছে। এইটা দুইটা ইউজ করব, এবং সাথে একটি টুইটার ব্যবহার করতে পারেন ছোটোখাটো, এক সাইডে ইউজ করবেন, একটা স্পিকারের সাইডে লাগিয়ে দিবেন, তাহলেই হবে, খুব সুন্দর সাউন্ড দিবে।
তো যে কোনো একটা স্পিকারের মধ্যে এই টুইটারটাকেও লাগিয়ে দিলেই হবে, এই যে দুইটি পয়েন্টের সঙ্গে লাগিয়ে দিলেই এটা কাজ করা শুরু করবে। আর একটা সাবউফার ব্যবহার করব, এটা 4 ইঞ্চির একটা সাবউফার, বেশি পাওয়ারফুল সাবউফার কিন্তু ইউজ করা যাবে না। এখানে এখানে লেখা আছে দেখুন সাবউফারে 8 ওমস 30 ওয়াট, বাট এত হাই হবে না, 4 ওমস হতে পারে, 4 ওমস 20 ওয়াট সামথিং হতে পারে, ওখানে বেশি লেখা আছে। ওয়েট এটার হালকা ছিল, মনে হয় না যে এত হাই ওয়াটেজের এবং এত বেশি ওমস হবে। এখন স্পিকারের কানেকশনগুলি করতেছি, স্পিকারের যে নেগেটিভ পয়েন্ট দুইটা আছে সেই দুইটা পয়েন্টকে গ্রাউন্ডে কানেক্ট করে নিতে হবে, আমি যেভাবে কানেক্ট করতেছি দেখুন। আর যে পজিটিভ দুইটা আছে এই দুইটা দুই সাইডে কানেক্ট করে নিতে হবে, ঠিক এভাবে করে। তো এখন একটি অডিও জ্যাক নিলাম অডিও ইনপুট দেওয়ার জন্য, সো এটাকে দেখুন কিভাবে কানেক্ট করব। যে গ্রাউন্ড আছে সেটা 3 নম্বর পয়েন্ট বা মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন ওইটা, আর লেফট রাইটের দুইটা দুই সাইডে কানেক্ট করে নিব, ঠিক এভাবে করে। তো এখন সাবউফারটা কানেক্ট করে দিব, সাবউফারের জন্য কিন্তু আর একটা পয়েন্ট আছে এই যে, সো এখানে সোল্ডারিং করে নিব সাবউফারটাকে, সো এটার প্লাস মাইনাস নাই কোনো। তো এই যে সাবউফারটাকেও কিন্তু সোল্ডারিং করে নিলাম, এখন ট্রান্সফরমারটাকে সোল্ডার করব। তো ট্রান্সফরমারটাকেও সোল্ডারিং করে নিচ্ছি, কিনারের দুইটা পয়েন্ট কিনারে এবং মাঝখানেরটা মাঝখানে খেয়াল রাখতে হবে, এভাবে করে সোল্ডার করে নিতে হবে। সো আমি সোল্ডারিংটা কিন্তু করে নিলাম। ওকে বন্ধুরা, আমাদের কানেকশন শেষ, একদম সহজ ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা কোথায় সোল্ডারিং করতে হবে। আর যে টুইটারটা আছে এটা আমি আপাতত সোল্ডার করলাম না, এটা আপনি স্পিকারের যে কোনো একটি সাইডে লাগিয়ে নেবেন, যে কোনো একটি স্পিকারের সাথে লাগিয়ে নেবেন তাহলেই হবে। আর আমি আবারও বলতেছি, আপনারা যদি দীর্ঘ সময় ব্যবহার করতে চান বা ভালো পারফরমেন্স চান তাহলে কিন্তু এইভাবে করে মডিফাই করে তারপরে ব্যবহার করবেন, আর যদি দাম দিয়ে ভালো সার্কিট কিনেন তাহলে হয়তো সব কিছু ঠিকঠাকই থাকবে। আর বন্ধুরা, সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়, কারণ এটার মধ্যে সাবউফার ব্যবহার করতে পারবেন আপনি, খুব সুন্দর বেস দিবে, দুইটা সাউন্ড স্পিকার একটা টুইটার, খুব সুন্দর একটা সাউন্ড কম্বিনেশন হয়। সো নেক্সট ভিডিওতে ফুল কমপ্লিট সেটআপ বানাবো, কীভাবে ব্যবহার করবেন এটা, একদম সেই রকম সাউন্ড হবে। আর এরকম করে খালি বাজালে কিন্তু সাউন্ড আপনি ফিল করতে পারবেন না, ভালো হবে না। সো এটা নেক্সট ভিডিওতে আসতেছে যে কীভাবে কী বানাবো বা কীভাবে করা যায়।